নমস্কার, আপনারা দেখছেন দুরন্ত বার্তা ডিজিটাল টিভি। সঙ্গে আমি স্বীকৃতি নিয়ে এসেছি আজকের বাছাই করা সেরা দশটি খবর নিয়ে দুরন্ত দশ। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের বাছাই করা সেরা খবরগুলি কি কি। তার জন্য ক্ষমা চাইতে হলো মুখ্যমন্ত্রীকে, কুমন্তব্য করে লজ্জিত অখিল গিরি। তার বেফাঁস মন্তব্যের জন্যই চাপে পড়তে হয়েছে শাসক দলকে। অস্বস্তি কাটাতে ক্ষমা চাইতে হয়েছে খোদ মুখ্যমন্ত্রীকে। রাষ্ট্রপতির উদ্দেশ্যে করা তার কুমন্তব্যের জন্য দল নেত্রীকেই ক্ষমা চাইতে হওয়ায় তিনি লজ্জিত বলে দাবি করলেন। রাজ্যের কারা প্রতিমন্ত্রী ও রামনগরের বিধায়ক অখিল গিরি কয়েকদিন আগেই নন্দীগ্রামে সভা করতে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উদ্দেশ্যে অবমাননাকর মন্তব্য করেন রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরি। যে মন্তব্যকে কেন্দ্র করে সমালোচনা ঝড় ওঠে, এরপর থেকে কার্যত অন্তরালেই ছিলেন অখিল গিরি। ডিসেম্বরের শুরুতেই মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক নম্বর। আগামী 5ই ডিসেম্বর দেশের বিভিন্ন রাজ্যে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় প্রকল্পগুলির বাস্তবায়ন, বিভিন্ন রাজ্যগুলির সমস্যা এবং রাজ্যগুলির বকেয়া অর্থ সহ বিভিন্ন ইস্যু উঠে আসতে পারে ওই বৈঠকে। সূত্র মারফত এমনই জানা গিয়েছে, সূত্রের খবর, ওই বৈঠকের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। তবে ওই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন কিনা সেই বিষয়টি এখনো নিশ্চিত নয় বলেই নবান্ন সূত্রের খবর। প্রাথমিকে টেট ঘিরে বড় সিদ্ধান্ত পর্ষদের। কোনো পরীক্ষাতেই ডিএলএড কলেজগুলির ওপর আস্থা রাখতে পারছে না প্রাথমিক শিক্ষা পর্ষদ। তার জেরেই এবার পরীক্ষা কেন্দ্র নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল পর্ষদ। প্রাথমিকে টেট নেওয়ার জন্য স্কুল কলেজগুলিকে পরীক্ষা কেন্দ্র হিসাবে চূড়ান্ত করল পর্ষদ। এর আগে প্রাথমিকে টেটে ডিএলএড কলেজগুলিকেও পরীক্ষা কেন্দ্র হিসাবে ব্যবহার করা হয়েছে, কিন্তু এবার পর্ষদ সেই পথে হাঁটতে চাইছে না। ইতিমধ্যে ডিএলএড পরীক্ষাও ডিএলএড কলেজগুলির বদলে স্কুল কলেজে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ। সেই পথে হেঁটেই 11ই ডিসেম্বর প্রাথমিকে টেটের জন্য স্কুল কলেজে পরীক্ষা কেন্দ্র হিসাবে ঠিক করেছে পর্ষদ। প্রায় এক ঘন্টা ধরে শিয়ালদহ স্টেশনে জ্বলল কলকাতা পুলিশের গাড়ি। শিয়ালদহ স্টেশনে কলকাতা পুলিশের গাড়িতে আগুন, দাউ দাউ করে চলে যায় গোটা গাড়িটি। পাশে থাকা একটি বাইকেও আগুন লেগে যায় বলে জানা গিয়েছে। তবে কি থেকে আগুন লেগেছে তা জানা যায়নি। দীর্ঘক্ষণ ধরে আগুন লাগার কারণে চাঞ্চল্য ছড়ায় স্টেশন চত্বরে, ব্যস্ততম স্টেশন শিয়ালদহ। নিত্যদিনের মতো শনিবারও আনাগোনা ছিল যাত্রীদের, বিভিন্ন কাজ, প্রচুর মানুষ যাতায়াত করছেন। এই অবস্থায় আচমকায় স্তম্ভিত হয়ে পড়ে সকলে, রীতিমতো ভিড় জমে যায়। কলেজের মধ্যেই পাকিস্তান জিন্দাবাদ স্লোগান। কলেজের মধ্যেই স্লোগান উঠল পাকিস্তান জিন্দাবাদ। ঘটনাটি ঘটেছে খোদ বিজেপি শাসিত রাজ্য কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে। এক ছাত্রী সহ তিন কলেজ পড়ুয়া কলেজ ফেস্টে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান তুলেছেন। যদিও এই ধরনের স্লোগান তুলে রেহাই পাননি তারা, তিনজনের বিরুদ্ধেই মামলা দায়ের হয়েছে। অন্যদিকে তিন পড়ুয়াকে সাসপেন্ড করেছে কলেজ কর্তৃপক্ষ। পুলিশ সূত্রে জানা গিয়েছে বেঙ্গালুরুর মারাঠা হালিতে একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। সেই অনুষ্ঠানেই এক ছাত্রী হঠাৎ করে পাকিস্তান জিন্দাবাদ বলে চিৎকার করে ওঠেন। তারপর ওই ছাত্রীর বন্ধুও একইভাবে পাকিস্তান জিন্দাবাদ বলে স্লোগান তোলেন। বডি ম্যাসাজ হচ্ছে জেলের ভেতরেই। জেলের ভেতরে ভিআইপি পরিষেবা আপ মন্ত্রীর। জেলের ভেতরেই বডি ম্যাসাজ চলছে কেজরিলাল সরকারের মন্ত্রী সত্যেন্দ্র জৈনের। এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি দুরন্ত বার্তা, তবে বিজেপি নেতা সেহজাদ ভিডিওটি শেয়ার করেছেন এবং কড়া ভাষায় অরবিন্দ কেজরিলালকে তোপ ডেকেছেন। যদিও জেলে মন্ত্রীকে ভিআইপি পরিষেবা দেওয়ার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন আম আদমি পার্টি। কর্মীদের গণ ইস্তফা নিয়ে চিন্তিত নন ইলন মাস্ক। কাজের মাত্রাতিরিক্ত চাপ দিতেই গণ ইস্তফা দিতে শুরু করেছে টুইটারের কর্মীরা। তবে কর্মীদের ইস্তফা নিয়ে খুব একটা চিন্তিত নন টুইটারের নতুন মালিক ইলন মাস্ক। বরং গণ ইস্তফার পরদিনই তিনি টুইটার নিয়ে নতুন পরিকল্পনার কথা ঘোষণা করলেন। শুক্রবারই ইলন মাস্ক টুইটে বলেন, টুইটারের নতুন নীতি বাক স্বাধীনতার কিন্তু রিচের স্বাধীনতা নয়। চলতি সপ্তাহের বৃহস্পতিবারই ইলন মাস্ক সংস্থার কর্মীদের চরম হুঁশিয়ারি দিয়েছিলেন। ইলন মাস্ক বলেছিলেন, কঠোর পরিশ্রম না করতে পারলে কর্মীরা চাকরি ছাড়তে পারে। এরপরই কর্মীরা গতকাল থেকে গণ ইস্তফা দিতে শুরু করেছেন। মাউন্ট মঙ্গানুইয়ে হার্দিকদের গ্র্যান্ড ওয়েলকাম মাউরি উপজাতের। ওয়েলিংটনে 18ই নভেম্বর ছিল ভারত নিউজিল্যান্ডের প্রথম টি টোয়েন্টি ম্যাচ। বৃষ্টির কারণে সেই ম্যাচে কেউ বল মাঠে গড়ায়নি। এই সিরিজের দ্বিতীয় ম্যাচ মাউন্ট মঙ্গানুইয়ে, সেখানে মাউরি উপজাতিদের পক্ষে রীতিমতো গ্র্যান্ড ওয়েলকাম পেলেন ভারতীয় দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া সহ গোটা ভারতীয় দল। আগামীকাল 20 নভেম্বর রয়েছে ভারত বনাম নিউজিল্যান্ডের দ্বিতীয় টি টোয়েন্টি। তার আগে ঐতিহ্যবাহী মাউরি পাওভিরি অনুষ্ঠানের মাধ্যমে ভারতীয় দলকে মাউন্ট মঙ্গানুইয়ে স্বাগত জানানো হয়েছে। বিশ্বকাপে মেসিকে চ্যালেঞ্জ নেইমারের। কাতার ফুটবল বিশ্বকাপে আকর্ষণের কেন্দ্রে কি কি থাকবে তালিকা হয়তো গুণে শেষ করা যাবে না।
তবে একটি বিষয় কমন, বিশ্বকাপ যেখানেই হোক ফুটবল প্রেমীদের আকর্ষণের কেন্দ্রে থাকে লাতিন আমেরিকা দুই ফুটবল জায়ান্ট ও চির প্রতিদ্বন্দ্বী দেশ আর্জেন্টিনা এবং ব্রাজিল। স্বাভাবিকভাবেই আলোচনার কেন্দ্রে দুই দলের তারকা মুখ মেসি এবং নেইমার, মাঠে প্রতিদ্বন্দ্বিতা ছাপিয়ে তাদের বন্ধুত্ব। এবার পালা বিশ্বকাপে, মেসির দিকে চ্যালেঞ্জ ছুড়ে রাখলেন নেইমার, কাতারে দুই দল মুখোমুখি হলে মেসিকে হারিয়ে দেবেন। স্ট্র্যাপলেস পোশাকে রাতে দুবাইয়ে সেহনাজ, আবারও চর্চায় সেহনাজ গিল। মধ্যরাতে দুবাইয়ে দেখা গেল জনপ্রিয় গায়কের সঙ্গে, পরনে স্ট্র্যাপলেস সবুজ রঙের পোশাক। সেই গায়ককে দেখে লজ্জায় লাল হয়ে উঠল সেহনাজের মুখ, একই সঙ্গে চলল খুনসুটি, সঙ্গে আবার নাচ। ফ্যানেদের প্রশ্ন, তবে কি কাপলস গোলস? আবারও প্রেমে পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী। কে সেই গায়ক যার সঙ্গে সেহনাজের সম্পর্ক নিয়ে এত আলোচনা? তিনি হলেন জেন ওয়াই এর জনপ্রিয় গায়ক গুরু রন্ধাওয়া। তারই গানের সেহনাজের সঙ্গে ঘনিষ্ঠ ভিডিও শেয়ার করেছেন গুরু নিজেই। গুরুর ইচ্ছে আগামী মিউজিক ভিডিও সেহনাজের সঙ্গেই হোক। বাছাই করা সেরা খবরগুলি জানতে এক্ষুনি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।